এমএস ওয়ার্ডের আরও একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আমি নাজমু সৌদ আছি আপনার সঙ্গে এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের মাল্টিলেভেল লিস্ট সম্পর্কে আলোচনা করব। মাল্টিলেভেল লিস্ট এই বিষয়টি হচ্ছে লিস্টের আন্ডারে যদি আপনি কোনো লিস্ট করতে চান অর্থাৎ আপনি একটি লিস্ট করছেন সেই লিস্টের একটি আইটেমের আন্ডারে কিছু আইটেম রাখবেন তারপরে সেই নতুন যে আইটেমগুলো দিয়েছেন তার আন্ডারে আরও কিছু আইটেম দিবেন এভাবে আপনারা মাল্টিলেভেল লিস্ট তৈরি করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে এই মাল্টিলেভেল লিস্টটি তৈরি করবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম মাল্টি লেভেল লিস্টের কথা এইখানে দেখুন কিছু টেক্সট আমি নিয়েছি এটি একটি লিস্ট আমি এই লিস্টটিকে মাল্টিলেভেল লিস্টে পরিণত করব। যেমন দেখুন আমি প্রথমে জেলার নাম লিখেছি ঢাকা তারপরে এখানে আমি কলেজ লিখেছি তারপরে এখানে কলেজের নাম লিখেছি দুইটা তারপরে এখানে স্কুল লিখেছি অর্থাৎ এই ঢাকার আন্ডারে থাকবে কলেজ এবং স্কুল তারপরে এই কলেজের আন্ডারে থাকবে এই কলেজের নামগুলো এবং স্কুলের আন্ডারে থাকবে এই স্কুলের নামগুলো অনুরূপভাবে এইখানে আমি আরও একটি জেলার নাম নিয়েছি জয়পুরহাট এই জয়পুরহাটের আন্ডারে এখানে দেখুন কলেজ রয়েছে স্কুল রয়েছে এবং কলেজের আন্ডারে কলেজের নাম এবং স্কুলের আন্ডারে স্কুলের নাম রয়েছে এখন আমি এখানে যে লিস্টটি তৈরি করেছি এই লিস্টটিতে আমি বুলেট পয়েন্ট অ্যাড করব বুলেট পয়েন্ট অ্যাড করলে সহজে বোঝা যাবে যে কার আন্ডারে কে রয়েছে এবং লিস্টটি সুন্দরভাবে শো করবে তাহলে আমি এই পুরো টেক্সটটি সিলেক্ট করলাম তারপরে হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে দেখুন মাল্টি লেভেল লিস্ট একটি বাটন রয়েছে এই বাটনে আমি ক্লিক করলাম তারপরে দেখুন এখানে লিস্টের বিভিন্ন ধরনের আইটেম চলে এসেছে এখান থেকে আমি কোন আইটেমটা নেব আমি শুরুতেই এই আইটেমটি নিচ্ছি এখানে প্রথমে ওয়ান রয়েছে তারপরে এটা দেখে নিই আমরা প্রথমে ওয়ান রয়েছে তারপরে অ্যালফাবেট রয়েছে এবং পরে রোমান সংখ্যার ওয়ান রয়েছে আমি এটি সিলেক্ট করেছি এখানে আমি নিয়েছি এখন দেখুন সবগুলো সিরিয়াল মতো এখানে নাম্বার চলে এসেছে এখন আমি যদি এটি পূর্ণাঙ্গ লিস্টে রূপান্তর করতে চাই অর্থাৎ সুন্দরভাবে সাজাতে চাই তাহলে এই ঢাকার আন্ডারে যেহেতু ওই কলেজ এই কারণে আমি এখানে কলেজের আগে ক্লিক করে আমি এখানে ট্যাপ দিলাম তাহলে দেখুন এখানে কলেজটি এখানে সাব আইটেম হয়ে গেছে তারপরে ঢাকা কলেজটি কলেজের আন্ডারে তাহলে ঢাকা কলেজটি আমি এখানে কলেজের আন্ডারে নেব তাহলে এখানে কলেজের আন্ডারে নেওয়ার জন্য আমি এটিতে দুইবার ট্যাপ পেস্ট করলাম তাহলে দেখুন এটি সাবের সাব হয়ে গেছে তারপরে বাংলা কলেজ এটি হচ্ছে কলেজের আন্ডারে তাহলে আমি এটাকে ক্লিক করে আমি দুইবার ট্যাপ প্রেস করলাম তাহলে দেখুন সেটি এখন এই ঢাকা কলেজের নিচে চলে এসেছে অর্থাৎ কলেজের আন্ডারে হয়ে গেছে তারপরে স্কুল এটি হচ্ছে সাব লিস্ট আমি একবার ট্যাপ প্রেস করলাম এবং এখানে স্কুলের নাম দুটি এটি হচ্ছে সাবের সাব তাহলে আমি এখানে দুইবার ট্যাপ প্রেস করছি তাহলে দেখুন এই স্কুলের আন্ডারে এই স্কুলের নাম দুটি চলে আসছে অনুরূপভাবে আমরা এখানেও ট্যাপ প্রেস করে এটি আমরা সুন্দরভাবে সাজা নিতে পারি দেখুন আমি এটি জয়পুরহাটের আন্ডারে আমি কলেজটা নিলাম এবং এখানে আমি কলেজের নাম দুটি দুইবার ট্যাপ প্রেস করে আমি এখানে সাবের সাব আইটেমে পরিণত করছি স্কুলে এটি সাপ এবং স্কুলের নাম দুটি সেকেন্ড সাপ তাহলে দেখুন এখানে খুব সুন্দরভাবে আমরা এটি সাজাতে পারলাম সিম সাইজটি একটু ছোটো করি পুরুটি দেখা যাবে তাহলে দেখুন এখানে একটি মাল্টি লেভেল লিস্ট তৈরি হয়ে গেছে এখন আমরা যদি এখানে কোনো আইটেম অ্যাড করতে চাই সেটিও করতে পারবো যেমন এখানে আমি ঢাকার কলেজের আন্ডারে এখানে আরেকটি কলেজের নাম যদি অ্যাড করতে চাই এখানে গিয়ে আমি ইন্টারফেস করলাম তাহলে দেখুন এখানে নতুন নাম্বার চলে আসছে এখন আমরা এখানে নাম লিখতে পারি অনুরূপভাবে আমরা স্কুলের পরে অথবা এখানে কলেজের পরেও আমরা ইন্টার করে সেখানে নতুন আইটেম এনে আমরা সেখানে নতুন আইটেম টাইপ করতে পারি এটি গেল হচ্ছে দুই নম্বর সাবের আইটেম যোগ করা অর্থাৎ আমি এটি হচ্ছে প্রথম সাব এটা হচ্ছে দুই নম্বর সাপ কিন্তু আমি যদি প্রথম সাব যদি আরেকটা নিতে চাই যেমন এখানে আমি ঢাকার আন্ডারে কলেজ নিয়েছি স্কুল নিয়েছি এখানে আমি ঢাকার আন্ডারে যদি আবার একটি ইউনিভার্সিটি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে সে দুই নম্বর সাপে চলে আসছে অর্থাৎ সাবের সাপে চলে আসছে আমরা ইউনিভার্সিটি আরেকটি আইটেম এখানে নেব তারপরে আমি এটি সিলেক্ট করলাম তারপরে এইখানে দেখুন মাল্টিলেভেল লিস্ট এই বাটনে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে এই যে চেঞ্জ লিস্ট লেভেল এটি হচ্ছে বর্তমানে লেভেল থ্রিতে রয়েছে আমি এখানে এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এটি লেভেল টুতে চলে গেছে তারপরে আপনারা ইচ্ছা করলে এটার আন্ডারে এখানে ট্যাব প্রেস করে এখানে আপনারা নতুন আইটেম নিতে পারেন এখানে আমরা লিস্টে যে নাম্বারগুলো দিয়েছি এখানে ওয়ান এ তারপরে রোমান রোমাঞ্চকর ওয়ান এভাবে চলে আসছে আমরা ইচ্ছা করলে এখানকার এই নাম্বার ইংটা চেঞ্জ করতে পারি নাম্বার ইংটা চেঞ্জ করার জন্য আমি প্রুট সিলেক্ট করলাম তারপরে এই মাল্টিলেবেল লিস্ট এখানেই ক্লিক করতে পারি ক্লিক করার পরে দেখুন এখানে আরও বেশ কিছু লিস্ট রয়েছে এখানে দেখুন আমি যদি শুধু ওয়ান 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 টু এভাবে যদি নিতে চাই সেটাই নিতে পারবো আমি এটাতে ক্লিক করলাম তাহলে দেখুন প্রথমে ওয়ান আসছে তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান টু এভাবে চলে আসছে অন্যভাবে দেখুন এখানে দুই নম্বর আইটেম দুই নম্বরে এখানে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান ওয়ান তারপরে টু পয়েন্ট টু এভাবে চলে আসছে ইচ্ছা করলে আপনারা এগুলোতে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন বুলেট পয়েন্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বুলেট পয়েন্ট রয়েছে এখানে ক্লিক করলেই এই লিস্টের সামনে বুলেট পয়েন্ট চলে আসবে এছাড়াও এখানে মাল্টি লেভেল লিস্টে এখানে আরও বেশ কিছু আইটেম রয়েছে যেমন ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট এখানে আপনারা ডিফাইন করতে পারেন অথবা এখানে আপনারা নিউ লিস্ট স্টাইল যদি ডিফাইন করতে চান সেটিও আপনারা এখান থেকে করতে পারেন এই ভিডিওতে আপনারা এম এস মাল্টি মাল্টিলেভেল লিস্ট সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ